মানে যে এক্সপেক্টেড লাইন যেটা মানে ভাবো যে মানে যে এক্সপেক্টেড লাইন আসিল লাইন মতো মানে দেখি আসো কাউন্ট যে মানে রেজাল্ট পাই আসিল কেমন এক্সপেক্টেড লাইন আমার চলি আছে মানে দেখিম বলে মানে আপনার বিশ্বাস বিশ্বাস করেছে ধারণা যদি কিবা দেখা যায় তাকে আমি সব মিলি ঠিক করে বিধ্বস্ত বলে মনে হয় সবে মিলি লাস্ট সবে মিলি কিন্তু মল্লকতা সিভিল সোসাইটি করেছে কংগ্রেস এনেকা কি বিজেপির বহুত মানুষ আমাকে ইন্ডিয়াকে সাপোর্ট মানুষ দেখেছি এত কংগ্রেস কমিউনিস্ট না ইস্যুর ওপর ভিত্তি করে কাক ভোট দিম আজ অ্যাডভোকেট ফেটা নাকি অ্যাডভোকেট বলে নিজে উলাই দিয়েছে অ্যাডভোকেট আমার বিজেপির অ্যাডভোকেট আছে এজিপিও আছে ইউডিএফও আছে কংগ্রেসও কেউ বলে গেছে ওপেন বলে গেছে তোর কংগ্রেস হিসাবে আহা নাই হাফিজ বসন্ত হিসাবে তোর আসছে ইট ইস এ গুড সাইন পজিটিভ সাইন মানে ভাবো কমিউনিয়ন কারণে সদায় কমিউনিয়ন লাইনের কথা কোয়া হয় মানে ভাবো এই ইলেকশন কিন্তু এই পত্র বুঝে গেছে না থাকে আমি কি কারণে ইউডিএফ জন্ম দিছিল যে আমি ভাবিছিল যে ইউএফ টু আছিল ইউডিএফ করেছিল ইউনাইটেড ডেমোক্রেটিক পার্ট সবক লই যাতে আমি চলিব পারা এই কথার পরে যাতে তেওঁ আত্মীয় হল আমি আত্মীয় আহিলো তাক আমি এটা বস্তু আমি এস্টাবলি করে পারিলো যে ইউডিএফ আর বিজেপির মাঝে কোনো ডিফারেন্স নাই এই কথাটা মানুষ আমি বুঝাব পারিলো আমি সামর্থ্য হলো যার কারণে মানুষ ইউডিএফক দেখিছে ইউডিএফক ভোট দিয়া মানে বিজেপির দুটা ভোট দিয়ে এই কারণে মানুষে কৈ দিছে আমি একটু সাকসেসফুল হয়েছো আমি ধন্যবাদ জ্ঞাপন মানুষক যে আমি মানুষক অন্তত বিশ্বাস লোক পারিছো যে ইউডিএফ আর বিজেপির মাঝে কোনো ডিফারেন্স নাই এবার মুসলিম ভোট একজুট ছিল মুসলিম ভোট কোনো ডাইভার্ট হয়নি ইউডিএফ একদম দাঁড়াতেই পারেনি 30-40 করে ভোট পেয়েছে মুসলিম আমার দাঁড়িয়ে আছে টুপি আছে কিন্তু আমার চিন্তা জায়গা সবসময় সবকে নিয়ে সমন্বয় অবস্থা নিয়ে আমি চলি আমি চাই সবকে নিয়ে চলবো আশা আমি বাঙালি হিন্দু